ইছাপুর বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো কৃষ্ণা ঘোষ নামের 65 বছরের এক মহিলার মৃতদেহ। সেই একই ঘরে ছিলেন তার দাদা বাবলু ঘোষ। ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান 3 থেকে 4 দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের, আর সেই দেহ আগলেই বাড়িতেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ। তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। কৃষ্ণা ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। শুনলাম তো, আমরা রাস্তায় যাচ্ছিলাম, তখন শুনলাম যে কৃষ্ণাদি মারা গেছে। তারপরে শুনলাম কিভাবে বললো নাকি কে ও দাদা নাকি ওকে মেরেছে। এটা শুনে শুনে চলে গেলাম, তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি, পুলিশ রয়েছে। তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি, এটুকুই শুনি। তিনি মারা গেছেন তাকে চেনেন? হ্যাঁ, কৃষ্ণাদিকে চিনি আমি, আমরা ছোট থেকে দেখেছি। ওনার দাদা আর উনি থাকতো, এছাড়া আর কিছু বলতো না। আমরা একটু দূরে থাকি তো, যখন সবাই বললে এসছি তখন আমরা গন্ধ পাচ্ছি, পচা গন্ধই পাচ্ছিলাম। তা বলতে পারবো না, গন্ধ পাচ্ছিলাম এটা বুঝেছি। সে সমস্ত বলতে পারবো। হ্যাঁ, বাড়িতেই ছিল, ও তো বাড়িতেই থাকতো। দুই তো মেন্টালি ডিস্টার্ব ছিল, কৃষ্ণদি মাথায় জ্বর ছিল। আমি তো খুব একটা বাড়িতে থাকি না, তো আজকে ফিরেছি। ফেরার পর খুব একটা তো অত সবাই যাতায়াত করে, কে কোথায় আছে না আছে তো দেখা যায় না। তবে এই বিকেলবেলা থেকে শুনছি যে আশেপাশে সবাই বলছে গন্ধ গন্ধ হালকা বেরোচ্ছে, দেখা যাচ্ছে না। তো তারপর থেকেই তো পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ আসলো, বাকিটা এরপরে আর কি জানা গেল। এমনি তো আমরা যখন ছোটবেলায় দেখেছি তো ঠিকই ছিল, বাট আস্তে আস্তে একটু মানসিক সমস্যা দেখা দেয় ওনার। তো তারপরে আর পাড়ায় সেরকম কারোর সাথে কথাবার্তা মেলামেশা সে অর্থে করতেন না, তো এটাই আর কি। উনি আর ওনার দাদা দুজনই দেখা যাচ্ছিল। হ্যাঁ, পাড়ায় বলতে তো ঘর থেকে খুব একটা বেরোয় না, তাই আছে কি আছে না সেটা বোঝার উপায় খুব কম। এটাই হ্যাঁ, হালকা পচা গন্ধ বেরোতে আর অনেকদিনও কারুর চোখে না পড়াতে তখন সবার একটু সন্দেহ আছে, তারপরে এই খবর দেওয়া হয়। ওনার দাদা বাড়ির ভেতরে কি, দুজন যেহেতু একসাথেই থাকতেন তাই একসাথেই থাকতেন দুজনে, এরকম বডির সাথে এখন ওটা তো আর জানা সম্ভব না আমাদের। ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড। আমাকে সন্ধ্যাবেলা আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে, আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী, যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে। তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে, কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা, এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ, মানসিক ভারসাম্যহীন। একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতেন, কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি। বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও, ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাবলুদা ওই সমস্ত তো ভ্রুক্ষেপ করতো না। আজকেই জানতে পারলাম, তারপর আমি থানায় টেলিফোন করি, থানা থেকে পুলিশ যায়, তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয়, ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে, মরে পড়ে আছে। এবং হ্যাঁ, ভাই আগলে রেখে দিয়েছিল, পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া করেছে। এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে, মনে হয় অনেকদিন আগে থেকে মারা গেছে, একদিন আগে, আজকে হয়তো মানে পচনটা ধরেছে সেই কারণেই গন্ধটা বেরিয়েছে। শীতকাল না হলে, গরমকাল হলে বাবু অসুস্থ হয়ে এখন হসপিটালে, তার জন্য কিছু করা বাবলুদা যিনি অসুস্থ নিয়ে গেছেন, বাবলুদাকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম পাড়ার লোক, কিন্তু বাবলুদাকে ওরকম ভাবে কিছু করা যাবে না, কারণ এরা হাঁটতে চলতে পারে, ঠিক আছে। পাড়ার ছেলেরা ঢুকেছে, ও তো একটা মোটা বাস ফাস জাতীয় কি কিছু জিনিস নিয়ে তাড়া করেছে, মানসিক ভারসাম্যহীন। চেষ্টা করলেও যে তাকে নিয়ে গিয়ে কোথাও ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করানো, এইটা করানো সম্ভব হয়নি। তাই হবে, কারণ পাড়ার ছেলেরা যখন ঢুকেছে সব বাড়ির থেকে বেরিয়ে যায়।